Students of class 6, welcome to the online class. Today's task is the revision of lesson 1, part 3 and the answers of activities. In the previous class, we have read the last part of the lesson 1. It all began with dip. There we saw Bholanath was entrusted with the duty of protesting the state, but he became despair and became puzzled, became frightened how to defeat the soldiers. Then at last his wife helped him by tying him up to a horse, and then at last he entered the enemy camp and the enemies escaped without putting up fight, and he won victory. Page 11, কয়েক মাস পর একটা খবর এলো যে প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে, ভোলনাথ রাজসভায় জড়ো হলো। রাজামশাই তাকে বললেন, তুমি হচ্ছ সেনাপ্রধান, তোমার দায়িত্ব হচ্ছে এই রাজ্যকে রক্ষা করার। ভোলনাথ তখন অসহায় হয়ে হতাশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরলেন, আর তিনি তার স্ত্রীকে বললেন, আমি তো ঘোড়া ছুটতে জানি না, কি করে আমি 8,000 শত্রুর বিরুদ্ধে লড়াই করব। তখন তার স্ত্রী বললেন, চিন্তা করো না, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বাঁধব। সকালে রাজামশাই তাকে একটা সুন্দর চমৎকার স্ট্যালিয়ন বা পুরুষ ঘোড়া পাঠালেন। ভোলনাথ তাতে উঠলেন এবং তার স্ত্রী তাকে সুরক্ষিতভাবে দড়ি দিয়ে বাঁধলেন, কিন্তু ঘোড়াটি সেই দড়ি বাঁধা পছন্দ করল না, সে লাফাতে লাগলো, চিৎকার করতে লাগলো। তারপরে ভোলনাথ যা হোক করে তার কেশর ধরে ঝুলে রইল এবং ঘোড়াটি আস্তে আস্তে শত্রুদের যে ক্যাম্প তাতে প্রবেশ করতে লাগলো। তখন ভোলনাথ বুঝতে পারলো যে ঘোড়াটাকে থামানো যাচ্ছে না। তখন সে দেখলো যে একটা রাস্তার উপরে গাছ থেকে একটা ডাল ঝুলছে। তখন সে ভাবলো যে আমি ডালটা ধরে নিজেকে ছাড়িয়ে নিতে পারবো। তো ভোলনাথ ডাল ধরলো, কিন্তু ডালটা এত শক্ত মানে শুকনো ছিল যে ডালটা ভেঙে তার হাতে চলে এলো। তারপরে সে ডাল নিয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। শত্রু তাকে দেখতে পেরে ভয় পেল, ভাবলো যে এই একটা লোক মনে হচ্ছে রেগে গেছে, সে গাছে ডাল ভেঙে নিয়ে আমাদেরকে আক্রমণ করতে আসছে, এর সঙ্গে লড়াই করা যাবে না। তারা ভয়ে সেখান থেকে পিছু হটল। তো এইভাবে ভোলনাথ কিন্তু শীঘ্রই তাদের উপর জয়লাভ করলো। শীঘ্রই ভোলনাথের জয়ের খবরটা গোটা দেশে ছড়িয়ে পড়লো। প্রত্যেককে অবাক হয়ে গেল তার সাহসিকতা দেখে, যে সে কীভাবে 8,000 সৈন্যের বিরুদ্ধে একাই লড়াই করলো। রাজামশাই তাকে পুরস্কৃত করলেন একটা উৎসব করে, তাকে তিনি একজন হয়ে গেলেন কিংবদন্তি। এই সব কিছু শুরু হয়েছিল কিন্তু ডিপ দিয়ে। I hope you have prepared the lesson very well, reading it again and again, memorizing the word notes. Now, time for its activities. So, take out your notebook and write down the activities. At first, activity 1. Page 9, I hope so. Page 9, activity 1. A. Tick the correct alternative. Jirisokto answer, so tick the. The tiger took shelter near the house of Bhakti Ashwanichalo Karbari Gache.
হ্যাঁ, অ্যান ওল্ড ম্যান। নর বি, দ্য ওল্ড ম্যান ওয়াজ, বৃদ্ধা মহিলাটি ছিলেন ইল টেম্পার্ড, বদমেজাজি বা রাগি। দি টাইগার থট ডিপ ডিপ ওয়াজ, বাঘটি ভাবলেন ডিপ ডিপটা একটা ভয়ানক প্রাণী, এ ক্রিয়েচার। ডি, ভোলনাথ ওয়াজ, ভোলনাথ ছিলেন একজন পটার, একজন কুমোর। নাম্বার টু, দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার, সাজিয়ে লেখো, বক্স করা আছে, বক্সের মধ্যে তো লিখতে হবে, ছটা আছে। নাম্বার ওয়ান, দেখো চারটা, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, একটা বাঘ ঝড়ের মধ্যে পড়েছিল। তো চারটা এক, দেখো এটা অ্যান্সার করাই আছে। নাম্বার টু, দেখো দুয়েরটা দুয়েরই হবে, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাট, বাঘটি আশ্রয় নিল একটা বৃদ্ধা মহিলা ঘরের বাইরের দিকে। তারপরে দেখো পাঁচেরটা, ভোলনাথ স অ্যানিমেল হার্টেড এগেনস্ট দ্য ওম্যানস হার্ট, ওনার দেখলো একটা পশু সে আছে ওই বাইরে দেয়ালের বাইরে। তারপরে মহিলাটা কি করলো, সি পোস্ট হার বেড ইন দ্য রুম, সে তার দেয়ালটাকে, সে তার বিছানাটাকে ঠেলতে লাগলো। তারপরে বৃদ্ধ মহিলাটি খুব রেগেছিল। আর লাস্ট হচ্ছে চেয়ারটা, না বলনাথ তার গাধাকে খুঁজছিল। নাও এখন থ্রি, হোয়াট ডু ইউ থিঙ্ক গুড ভোলনাথ রিয়াকশন ইফ হি নিউ দ্যাট অ্যানিমেল ওয়াজ অ্যাকচুয়ালি টাইগার, তোমার কি মনে হতো ভোলনাথের অবস্থা কি হতো যদি সে জানতো যে আসলে ওটা সত্যিকার একটা বাঘ ছিল? তা লিখতে হবে যে সে ভয় পেত আর ভয়ে সেখানে দৌড়ে পালাতো। তাহলে লিখতে হবে I think Bhulanath could scream in fear and run away if he knew that the animal was actually
এ টাইগার। তাহলে আমার মনে হয় যে ভোলানাথ ভয়ে চিৎকার করতো আর দৌড়ে পালাতো যদি সে জানতো যে আসলে সত্যিকার ওটা একটা বাঘ। আর দুই রিয়ালিস্টটা খোঁজার একটা নিয়ম আছে যে যখন এগুলো আমরা খুঁজবো তখন আমরা এই সেন্টেন্সগুলোকে রিয়ারেঞ্জের সেন্টেন্সগুলোকে আমরা টেক্সটে খুঁজবো দাগ দেবো কোনটা এক দুই তিন করে দাগ দেবো দিয়ে সঙ্গে 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 খুঁজে পাবো। নেক্সট নাম্বার ফোর, অ্যাক্টিভিটি ফোর, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, বাঘটি প্রচণ্ড ভয় পেয়েছিল কারণ সে ভেবেছিল যে এই ডিপ ডিপ নিশ্চয়ই একটা ভয়ানক প্রাণী, বিকজ ইট থট দ্য ডিপ ডিপ was a terrible creature. Next four B, Bholnath's wife screamed in fear when Bholnath's স্ত্রী ভয়ে চিৎকার করলো যখন সে বাঘটিকে দেখলো। C, discovered the tiger tied to the tree. See, disturbed and confused by the people, the tiger. লোকে তারা বিরক্ত হয়ে গিয়ে বাঘটা কি করেছিল, হ্যাড চিউড টু দ্য রোপ অ্যান্ড রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট, ভোলানাথ অঙ্কের সঙ্গে গর্ব করে বলেছিল যে সে বাঘটিকে ধরেছিল। হি ক্যাপচার্ড দ্য টাইগার। হি ক্যাপচার্ড দ্য টাইগার অ্যান্ড even pulled its ears. সে বাঘটিকে ধরেছিল এমনকি তার কান ধরে টেনেছিল। নেক্সট ফাইভ, answer the following questions. Why did Bholnath bring the tiger home? কেন ভোলানাথ বাঘটি ঘর নিয়ে এসেছিল? কারণ সে ভেবেছিল যে ওটা আমার গাধা। Activity 5A, Bholnath brought, did থাকলে ভারে past form করতে হয়, bring এর past brought. Bholnath brought the tiger home.
because he thought it was his own donkey. সে এটাকে নিজের গাধা ভেবেছিল। What made the neighbors come running out of their huts? কেন প্রতিবেশীরা দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল? ভোলাতে স্ত্রী চিৎকারে। ভোলানাথ wives scream in fear. বল ভয়ে ভোলাতে স্ত্রী চিৎকার। Made the neighbors came running. যে কাম আছে কাম রানিং আউট অফ দেয়ার হার্টস ফাইভার দ্য ভিলেজার্স রিলিভড গ্রামবাসীরা কেন স্বস্তি পেল দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড because the tiger had chewed through the rope and ran away to the jungle. কারণ বাঘটি দড়িটি চিবিয়ে জঙ্গলে পালিয়ে গেছিল। Number 3, how did the king reward Bhulnath for his bravery? কিভাবে তার রাজা পুরস্কৃত করলো কিভাবে পুরস্কার দিল কিভাবে দ্য কিং মেড ভুলনাথ মেড ভুলনাথ the commander in chief of the king's army the commander in chief of the king's army and gave a house to reward for his bravery তার সাহসিকতার পুরস্কার দেওয়ার জন্য তাকে একটা বড় বাড়ি দেওয়া হয়েছিল আর তাকে কমান্ডার ইন চিফ করা হয়েছিল নেক্সট সিক্স দেখো ট্রু ফলস লিখতে হবে আর তার সঙ্গে সাপোর্টিং সেন্টেন্স
তো সাবরেজ সেন্সর তোমাদেরকে খুঁজে লিখতে হবে, আমি শুধু একটু হেল্প করতে পারি, বাকি তোমাদেরকেই লিখতে হবে। ভোলানাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, বললে জানতো না কেমন করে ঘোড়া চড়তে হয়। তো এটা ট্রু, লাইনটা দেখো 11 পেজ আছে, যে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, এতটা লিখতে হবে। আই ডোন্ট নো ইভেন কোশ্চেন যেমন দেওয়া আছে, আই ডোন্ট ইভেন নো, এখান থেকে পুরোটা লিখতে হবে, এখানে লিখছি না, তোমাদেরকে খাতায় কিন্তু পুরোটা লিখতে হবে। আই ডোন্ট ইভেন নো, এখান থেকে পুরোটা আছে হেল্পলেসলি পর্যন্ত, হিজ ওয়াইফ হেল্পলেসলি, এদের পর্যন্ত পুরোটা কিন্তু লিখতে হবে খাতায়, পূর্ণ বাক্য সম্পূর্ণ করে লিখবে। তারপর বি দেখো, দ্য কিং সেন্ট ভোলানাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট, তাকে পড়ছিল একটা হাতি, এটা ফলস। লাইন লিখতে হবে দেখো 11 পেজে শেষ দিকে, ইন দ্য মর্নিং থেকে ফার্স্ট লাইনটা, ইন দ্য মর্নিং কোশ্চেন দিয়ে লিখবে, বুঝে দেবো লাইন, ইন দ্য মর্নিং থেকে স্ট্যালিয়ন, তাকে রাজামশাই একটা পুরুষ ঘোড়া পাঠিয়েছিলেন। নেক্সট, দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলানাথ, শত্রুরা তাকে দেখে অবাক, শত্রুরা তাকে দেখে খুশি হয়েছিল, এটা ফলস, খুশি হয়নি অবাক হয়েছিল। দেখো এটা আছে বড় পাতার মাঝখান দিকে, দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্ট্রোনিস্ট, কোশ্চেন লিখবে দ্য এনিমি সোলজার্স were astonished to see a wild looking man tied to a fierce stallion waving branches excitedly, footling the branches excitedly pointo, নেক্সট দেখো ডিয়েটটা, ভোলানাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গেল হ্যান্ডেডলি, ভোলানাথ একা হাতে সবাইকে সব শত্রুকে পরাজিত করেছিল, এটা ফলস করতে হবে, সে পরাজিত করেনি, সে শত্রুরা ভয়ে পালিয়ে ছিল। দেখো লাইনটা আছে বড় পাতার শেষ দিকে, ছবির নিচে দেখো দ্য সোলজার্স ওয়্যার, দ্য সোলজার্স ওয়্যার, এখান থেকে লিখতে হবে ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট। নেক্সট 7 দেখো, হোয়াই ওয়াজ ভোলানাথ ফুল অফ ডেসপেয়ার, ভোলানাথ কেন হতাশাগ্রস্ত ছিল, কেননা সে জানত না কে ঘোড়া চড়তে হয়। তাহলে অ্যাজ ভোলানাথ did not know how to ride a horse, he was
despair. Beta, how did his wife help him to overcome his trouble? তার স্ত্রী কিভাবে তাকে সমস্যা থেকে উতরে যেতে সাহায্য করলো? দেখো, his wife securely tied him. Securely tied him to the horse. With a rope to help him to overcome his trouble. What made the enemy soldiers greatly scared? কেন শত্রুরা প্রচন্ড ভয় পেল? না ভোলনাথ সে গাছের ডাল থেকে নিয়ে প্রচন্ড ভাবে নাড়াচ্ছিল বলে তারা শত্রুরা ভয় পেল। As the enemy soldiers saw a wild looking man tied to a fierce stallion. With branches in his hand, comma dear, they were greatly scared. তার পর্যন্ত ভয় পেল যখন দেখলো যে একটা বন্য প্রকৃতির মানুষকে ঘোড়ায় বাঁধা আছে আর সে প্রচন্ড উত্তেজিত ভাবে সে ডালটি নাড়ছে। নাও দ্য লাস্ট ওয়ান, ডি দেখো, ডু ইউ থিঙ্ক ভোলানাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার? তোমার কি মনে হয় ভোলানাথকে একটা কিংবদন্তি বলা ঠিক হবে? গিভ রিজন, হ্যাঁ কি না বলো তো। তাই কিন্তু লেজেন্ডারি ক্যারেক্টার বলা যাবে না, কারণ সে কিন্তু সাহসিকতার পরিচয় জেতেনি, সে সব ঘটনাগুলো জিতেছিল তার ভাগ্যের জন্য। তাই লিখতে হবে, আই থিঙ্ক ভোলানাথ কুড নট বি called a legendary character. Because he got success by chance
ভাগ্যের জন্য সে সফলতা পেয়েছিল। অ্যাকচুয়ালি হি ওয়াজ এ টিমিড ক্যারেক্টার। আসলে সে ছিল একজন ভীতু চরিত্রের লোক, ভীতু প্রকৃতির লোক। Now, the rest of the activities will be your home tasks. Suppose activity 8. Activity 8 A, B, C, D, all of the 8 and 9. Activity 8 and 9 will be your home tasks. Activity 8 A to F and 9. You have to solve these tasks in your copy and send it to my WhatsApp number. So that's all for today. Thank you.